اي كده بيشة ومن تعظيم عمل المولد اذ لم يكن فيه منكر قال امام السيوطي استحبوا لنا اظهار شكر لمولده عليه السلام جوره بولون سبحان الله نبير আলোচনা মাহফিল কত সাহাবারা করেছে ইমাম বুখারী করেছেন সাহাবারা করেন ইমাম বুখারী বিরুদ্ধে ফতোয়া কি দেবে لا حول ولا قوة إلا بالله ওটা ছিল আমার রাসূলুল্লাহর প্রতি উনার ভালোবাসা জোরে বলে আদব প্রেম ওটা অগাধ প্রেম ওটা আলহামদুলিল্লাহ বললেন না কে বলে যে সাহাবার নবীর আলোচনা করে সিয়াসিত তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফ খোলে أن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه حضرت امير معاويه رضي الله عنه في حديث شريف دابي الله النبي صلى الله عليه وسلم بارহ সাহাবাদেরা হালকা পাস থেকে হালকা মানে জামায়াত হালকা মানে জামায়াত দলবদ্ধ হয়ে সাহাবারা বসেছেন নবী উনাদের পাস থেকে চলে যাচ্ছে নবী পাক জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম জালাসে জুলুস মানে বসা ফাকালা মা আজলাসাকুম ও আমার সাহাবারা কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো সাহাবা হুজুরা জবাব দিলেন জালাসনা কলো জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিকি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করছি কেন কেন দিনে ইসলাম কে পাঠে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলা গেল না আর ওয়া মান্না আলাইনা বিকা ওয়া মান্না আলাইনা বিকা হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটাকে আল্লাহ আমাদের উপর দিয়েছে এবারে একটু আমাকে বলেন সাহাবারা দল বেঁধে বসে নবীর আগমনের এই আলোচনাটা করেছেন না করেন জোরে বলেন বেদাত বলছেন কেন আপনার ভালো লাগে না নাই করলেন নবীর আগমনের আলোচনা ভালো লাগে না নাই করলেন নাই করলেন আমরা করি ঠিক বলছেন না ভুল বলছেন নাই করলেন আপনি খুশি নয় নাই হলেন তবে জানবেন নবীর আগমনে কিন্তু কাফেরগুলিও খুশি হয়েছে কাফের 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 জাহান্নামীগুলো ওরাও খুশি হয়েছে একজন খুশি হয়েছে কে বলেন তো কত বলে না আজাজি ইবলিস খুশি হয়েছে ইবলিস আমার নবী পাকের দুনিয়ায় তাশরিফ আনাতে ইবলিস সবথেকে বেশি কেঁদেছিল ওলামা হযরতদের জিজ্ঞাসা করবে ইবলিস বেশি কেঁদেছে কাফের গলিও মনে খুশি হয়েছে তোমাদের মন খুশি নেই কেন তোমাদের মনে আনন্দ নেই কেন আবার আমাদের কিছু কিছু ভাই বলে নবীর আগমনের দিন 12ই রবিউল আউয়াল নয় 8ই রবিউল আউয়াল তাই হ্যাঁ তাই করেন আপনি কিতাব আদিনা ঘেটে 8 তারিখ পেয়েছেন ওই দিনটাই করেন না আমরা 12 তারিখ পেয়েছি ওটাই করি আমরা ঝগড়া তো কোনো কারণ নেই যদি মনে হয় 8 তারিখটাই ঠিক আপনার 8 তারিখে খুশি করেন না কে বাধা দিল আপনাকে 8 তারিখ করতে না করব না তা করব না তো পাকা মগরে খুঁজতে বললো কে যদি করার ইচ্ছাই না হয় ফেতনা তৈরি করছো কি করছো কথা ঠিক না ভুল বলে ভারত বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথায় নেই কোন মতে যে ব্যাংকটা আছে না ও মনে করে পৃথিবী এটা কথা বলে না পৃথিবীর এমন কোন জায়গা না যেখানে আমার রাসূলুল্লাহর চর্চা নাই জোরে বলে জোরে বলে না ফাস না জামাল না জামানে আমার রাসূলুল্লাহ চর্চা জোরে বলে জোরে বলা যাবে না আরশে ফরশে জামাল না মকান না জামান এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর আলোচনা নাই জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলে
আপনার কষ্ট হচ্ছে কেন কে বলেছে না খুলে নিখুন ইউটিউব হাজার হাজার মানুষ আল্লাহর রাসূলের রাউদা শরীফের সামনে দাঁড়িয়ে মদিনার নববী শরীফের বাইরে রাউদা শরীফের কাছে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নবীকে ভালোবেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে ইখুনি খুলে দেখেন ইউটিউবে সুবহানাল্লাহ বলেন কিছু কিছু মানুষ দেখে খান চাই করে পেলেট করে লজেন আর খাজুর নিয়ে নববী শরীফের চাতানে ধরে ধরে সব হাজীদের দিক চাল বলছে মাউলুদুন নবী মাউলুদুন নবী মাউলুদুন নবী নবীর আগমনের খুশিতে নবীর আগমনের খুশিতে এই খান চাদরের সবার মধ্যে বণ্টন করছেন জোরে বলে জোরে বলে জোরে বললেন না পৃথিবীর এমন কোন জায়গা না যেখানে রাসূলুল্লাহ চর্চা নাই বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কিতাব আছে তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ান এই কিতাবে এসেছে ও মিন তাযিমিন আমালিল মাউলিদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকার ক্বালা ইমাম আস-সুয়ুতি ইসতাব্বু লানা ইযহারু শুকরা লিমাউলিদিহি আলাইহি সালাম জোরে বলুন সুবহানাল্লাহ তাফসিরে রুহুল বায়ানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা অপছন্দনীয় কাজ না থাকলে তাহলে তা সম্মানীয় জোরে বললেন না ইদানিং আমাদের সমাজে নবী পাকের মিলাদের মাহফিলের নামে এর শরীয়তে বেখেলাপও কিছু কিছু হয়ে যাচ্ছে দেখবে বক ঝাড়া করে বাঁদর লাচাল আসছে নাউজুবিল্লাহ বলেন ওদের উপর আল্লাহর লানত ওদের উপর আল্লাহর লানত রবিউল আউয়াল শরীফের নামে বক ঝাড়া করে ছেলেগুলো ওতে কেমন ডিজে লাগিয়ে কেমন গুগুব আওয়াজ হচ্ছে আর বাঁদর লাচাল আসতে আসতে যাচ্ছে আমি নিজে দেখি কদিন আগে ফেসবুক ঘাট থেকে বলো নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা রাসূলের মহব্বত হতে পারে না শয়তানের মহব্বত হতে পারে ঠিক বলছেন না ভুল বলছেন নবীর মহব্বতে এটা হয় না শয়তানের মহব্বতে হয় রবিউল আউয়াল শরীফের নামে বক ঝাড়া করে রাস্তাতে হেঁটে হেঁটে যায় দিব্য গান বাজাতে বাজাতে বলুন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ বলে ওদের বিরুদ্ধে আমরা ওদের বিরুদ্ধে শরীয়তের বাইরে ভালো বলবে হকের পক্ষে করছেন কেন আবার কিছু কিছু লোক বলে নবী জুলুস করছে নবী আমি জুলুস করি না ফুটবুরা করে তবে কেউ কেউ ফুটবুরা সেই থেকে আমভাবে জুলুস বার হয় না বুঝছেন না বুঝছেন না বুঝছেন ব্যক্তিগত যে শরীয়তে বেখেলাপ না হয় হারাম বলা যাবে বুঝছেন না বুঝছেন আমার মুরব্বীরা করেন আমি করি আস্তাগফিরুল্লাহ আমি হারাম বলতে পারলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শরীয়তের বাইরের কাজ না হলে হারাম বলা যাবে না বুঝছেন না বোঝেন না কিছু কিছু লোক বলে নবীর মাহফিল করলে করলে সব নামাজি বেনামাজি গুণ কেলে নবীর মাহফিল হচ্ছে তাই স্বীকার করলাম সব নামাজি নয় অবশ্যই নামাজের কথা বলতে হবে নামাজ পড়তে হবে কিন্তু আমার জানার বিষয় আপনার যখন জলসা হয় 500 জন সরোদা হলে সব নামাজি তাই কোরআন লেখে কসম করে বলেন তো দেখি কই আপনার জলসা ব্যাপারে বললেন না তো যে আমার জলসা সব নামাজি নয় তখন বেনামাজিদের অশোনালে কেন কথা বলতে না আজকে যতজন লোক সব নামাজি পাঁচ অক্ত কেউ খাপ ছাড়া খাপ ছাড়া দু অক্ত পরে তিন অক্ত পরে কেউ আছে পরে না মাঝে মধ্যে যায় নামাজের কথা তো বলতেই হবে আসসালাতু মিরাজুল মুমিনিন জোরে বলে জোরে বলে আসসালাত ইফতাহুল জান্নাত জোরে বলে বলে বাইনাল আবদ বাইনাল কুফতার কুসসালাত একজন মুমিন আর একজন কাফের এর মাঝখানে দরমিয়ানে তাফরিক পার্থক্য যেটা হলো নামাজ বাইনাল আবদ বাইনাল কুফতার কুসসালাত নামাজ মুমিন আর কাফের মধ্যে তফাত কিন্তু বুঝছেন না বুঝেন বলে নামাজের কথা নবীর মাহফিলে বেনামাজি বলে টিটকিরি দিয়ে দিলে সব নামাজি বলে মাথায় কোরআন লে আপনি যে জলসায় গিয়েছে আপনার জলসায় সব নামাজি এত রাগ কিসের নবীর উপর এত রাগ কিসের নবীর উপর কথা ভুল বলছি না ঠিক বলছি আপনাদের অসুবিধা হয় বিরক্ত লাগে আপনাদের কষ্ট হয় রাগ ধরে ঈমান মজবুত করেন কাউকে চিনি না রাসূল আমার ঈমান রাসূল আমার জান নবী তো আমাদের সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন
জোরে বলেন কোন বেঈমান মার্কা বক্তার ফেসবুকে ভিডিও দেখে বিয়াদবি করছেন নবীর সাথে কি বলে এত লাইটিং এত লাইটিং তোমাদের জলসা গুণ মনে হয় মোমবাতি জ্বালিয়ে হয় কথা বলছেন না কেন তোমাদের জলসা গুণ মনে হয় মোমবাতি জ্বালিয়ে হয় না ডিসলাই জ্বালিয়ে জ্বালে লাইট করে হয় ওনাদের জলসায় লাইট লাগাই না ওনাদের জন্নাতে জন্নাত পায় না তা ফতোয়া দিচ্ছে খালি নবীর জলসায় কেন আপনাদের জলসা তো গেট হয় এটা আমার দিকে তাকা ঠিক বলছো না ভুল না ভুল যারা বলছে ওদের জলসায় লাইটিং হয় না তখন বলে না কেন অতিরিক্ত না ফুজুর অতিরিক্ত ফুজুর বলেন যেটা না দিলে নয় ওর বিরুদ্ধে করছেন কেন মাহফিল হলে বলে গরিবদের দাও গরিবদের দাও গরিবদের দাও এত খরচা করা কি দরকার ঠিকই বলেছেন গরিবরা আমার ভাই আমি যদি গরিব হতাম আপনি যিনি গরিব হতেন ভিখারি হতেন গরিবদের অবশ্য অবশ্যই আমার জানার ইচ্ছা এটাই নবীর মাহফিল বলে খালি গরিবের কথা হয় কেন ছেলের বিয়ে দিলেন ধনী লোকের বাড়ি কার্ড নিয়ে মিষ্টি নিয়ে দাওয়াত করতে গেলেন ওই গ্রামের গরিবটাকে তো বিনা কার্ডেও দাওয়াত করলে না কি বলে ছেলে মেয়ের বিয়েতে দু চারটে গরিব বিনা দাওয়াতে গেলে বার করে দাও এই তুই দাওয়াত করেছিস কি করতে এসেছিস তখন গরিবের দরদটা কয় ঠিক বলছে না ভুল বলছে তখন তো গরিবের কথা কেউ ভাবলো না ছেলের বিয়ে দিনের বেলা বিয়ে তাও লাইট জ্বলছে গেট করেছে লাইটিং ও চাচা দিনে গো থাক ছেলে গুনো করলো তখন তো গরিবের কথা কেউ ভাবলো না বলেন আপনি আমাকে ছেলেরা বিয়ে করার সময় যে বড় ড্রেসটা পরে মনে হয় 500 টাকা দাম হচ্ছে কত দাম 5-7 হাজার কি সুন্দর পাথর দিয়ে কাজ করা বড়দের 5-7 হাজার ঠিক না ঠিক দেখা পারা জুতো আবার টোপর পরে মানে পাগড়ি মাথায় কি সুন্দর খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রত্যেককে সুখী করে বলুন আমি কিন্তু আমার জানার ইচ্ছা ওই বড়দ্রেসের দাম 5-6 হাজার আমি কমটা বললাম বেশি মনে কম করেই বললাম কেন কিনলেন 1,000 টাকা দিলে বাবুরহাট কি ঘটপুকুরে কি ভাড়া পাওয়া যায় আপনি 1,000 টাকাতে ভাড়া করে কেন ওটা একবারই পড়ে না পাঁচবার পড়ে বিয়ে 3 বছর পরে কেউ ওটা পরে ঘরে আবার কি বিপদ ঘটতে পড়ালি কি বিপদ ঘটাবি রে ভাই তুই ফের পরে খুঁজছো এটা এ তো সবাই পরে না বারবার আবার পড়লি কেন তুই আল্লাহ প্রত্যেকে সংসার শান্তি দান স্বামী স্ত্রী ভালোবাসা দান বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা বড়ড্রেস একবার পরে ওই উঠে যায় আলমারিতে কেন কিনলেন 1,000 টাকাতে ভালো করে কাজ মিটান বাকি 4,000-5,000 গরিবের মধ্যে দেন কেউ তো গরিবের কথা ভাবলো না কেউ গরিবের কথা বলেনি ঠিক বলছে না ভুল বলছে গরু করেছেন খাসি করেছেন মুরগি করেছেন দেশি মুরগি পোলট্রির মুরগি মাছ করেছেন ভেটকি মাছ ভাঙন মাছ পার্শে মাছ কাতলা মাছ রুই মাছ আন্ডা করেছেন বই করেছেন সালাদ করেছেন চাটনি করেছেন পাঁপড় করেছেন শরবত করেছেন বোরহানি করেছেন আইসক্রিম করেছেন থামস আপ করেছেন বিয়ে বাড়ি খাওয়া কেন কিছু করেছেন কেন আলু ভাতে বিরিয়ানি করবে বাকি টাকাগুলো এক জায়গায় জড়ো করে গরিবকে সুখে থাক কেউ তো গরিবের কথা বললো না যেই নবীর মাহফিল মানে গরিবকে দেন রে তার মানে এদের গরিবের দরদ না এদের নবীর আলোচনা বিরোধী চিন্তা আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলুন আমি চলে বলে আল্লাহুম্মা হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলে চলে বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন আমাদের জন্য মুস্তাহাব মানে উত্তম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কৃতজ্ঞতা প্রকাশ করা রাসূল যে এসেছেন এই খুশি প্রকাশ করা আমাদের জন্য উত্তম জোরে বলে আর জোরে বলা যাবে না জানা কি আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি 77 বার আমাদের নবীকে দেখেছেন জোরে বলা গেল না ইনি খালি বললে এই হুজুর গুনু নবীর আলোচনা করে উনিও মানে জিলিপি খাবার লোভে করেছিলেন কি বলে শাউলিউল্লাহ মুহাদ্দিস জেলেবি রাহমাতুল্লাহ শাউলিউল্লাহ মুহাদ্দিস জেলেবি মানে আব্বার নাম আব্দুর রহিম মুহাদ্দিস জেলেবি ফুরুজুল হারামাইন বলে উনি কিতাব লিখেছেন শাউলিউল্লাহ মুহাদ্দিস জেলেবির আব্বাজান আব্দুর রহিম মুহাদ্দিস জেলেবি নবীর ভালোবাসা মাহফিল করতেন
পয়সা কম ছিল ওই ছোলা বুট নিয়ে লোকের মধ্যে তাকসিম করেছেন স্বপ্ন দেখছেন নবী পাক তার শিপ এনেছেন জোরে বলেন আল্লাহর নবী বলেন কষ্ট নিও না তোমার মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে তোমার মাহফিলে অগণিত ফেরেশতারা হাজির ছিলেন জোরে বলেন তুমি যে দিয়েছো মেহমানদের ওটাও আমি নবী আমার কাছে পৌঁছে গিয়েছে জোরে বলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেলেবীর আব্বাদান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস জেলেবী জিলিপির লোভে মনে নবীর আলোচনা করেছে বলো বলো জবানে জোর আছে বলো নবীর আলোচনাকে কিসসা করছো তো করো আল্লাহর আদালতে দানাবার জন্য তৈরি থেকো আমি আবার বলছি শরীয়তের বাইরে কিছু হলে বিরোধী করে কিতাব ইবনে জাউজি আল্লামা ইবনে জাউজি যারা বিরোধী করছো আমাদের থেকে ইনাকে তোমরা বেশি মানো যারা বিরোধী করছো আল্লামা ইবনে জাউজি আমাদের থেকে তোমরা ওনাকে বেশি মানো ওনার কিতাব রিসালাতুল মাউলুদ ওই কিতাবে লিখেছেন ফাতবাসাতাল কালাম ফি তারগিব মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা যালা আহলুল হারামাইন শারিফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াস শাম ওয়া সাইর বালাদিল আরাব মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ইহতাফিলুনা মাজলিসা মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাহুনা বি কুদুমি হিলাল রবিউল আউয়াল জোরে বলেন সুবহানাল্লাহ উনি বলেন প্রমাণ সাবেত গোটা পৃথিবীর কথা বলছে মক্কা শরীফ মদিনা শরীফ মিশর ইয়ামান শাম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসেন তারা রবিউল আউয়ালে চাঁদে খুশি হয়ে থাকেন জোরে বলে খালি বাংলার লোক করে কে বলে খালি বাংলার লোক মা সাবাতা মিনা সুন্নাহ হযরত আব্দুল হক মুহাদ্দিস জেলেবী হুজুর কিতাব লিখেছে মা সাবাতা মিনা সুন্নাহ ওই কিতাবে লিখেছেন আরবের লোকেরা তৎকালীন যুগের মানুষেরা এই রবিউল আউয়ালের এই মাসে ইয়ামালুনা ওয়ালা ইলাহা ওলিমার মতন আনন্দ করত ওলিমার মতন খাওয়ার ব্যবস্থা করত নবী পাকের আগমনের খুশির জন্য জোরে বল জোরে বল জোরে বল সেই নবীর ভালোবাসায় কারোর কথায় কান দেবে আপনি করবেন আপনার রাসূলের আলোচনা ওর কথা শুনে বিয়াদবি করছে নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন হযরত আব্দুল্লাহ যখন মক্কা শরীফ থেকে হাঁটতেন ও যুবক ও আমার মুরব্বী বাপ দাদা মক্কা শরীফের রাস্তা থেকে হেঁটে হেঁটে যখন চলে যাবেন মক্কা শরীফের সুন্দর সুন্দরী যুবতী মহিলারা সামনে দাঁড়িয়ে দেন সামনে যে গার্ড করে দেন ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে বিয়ে করেন অপর মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন অপর মহিলা জানিয়ে দিলেন আপনি আমাকে বিয়ে করেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে নিচের দিকে করে টুকটুক না গিয়ে জানেন হযরত আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল হযরত আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে গেলেন আর কেউ বলে না আর কেউ আটকায় না আর কেউ বাধা দেয় না ও যুবকে আল্লাহ রাসূল রাব্বান মক্কা শরীফের মহিলাদের জিজ্ঞাসা খানা বললেন ও মক্কা শরীফের মহিলারা আর আমাকে কেন বলো না আর আমাকে কেন আটকাও না মহিলারা জবাব দিলেন ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমরা আপনাকে বিয়ে করার পাগল ছিলাম না আমরা আপনাকে বিয়ে করার পাগল ছিলাম না আমরা আপনার কবানেতে আমরা আপনার পেশানিতে একটা নূর দেখতে পেতাম একটা আলো দেখতে পেতাম আমরা ছিলাম ওই নূরের পাগল জনে মরণ সুবহান আর একটু জনে মরণ সুবহান একটা নূর আপনার কপালে পেশানিতে দেখতাম ওই নূর আমাদের আকর্ষণ করত ওটা ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের আব্বাজানের পেশানি থেকে আল্লাহ নবী পাকের আম্মার রহমে পাঠালেন নবী পাকে আম্মার গর্বে পড়তে বড় সুবহানাল্লাহ হযরত আমিনা যখন মক্কা শরীফে পানি তুলতে যেতেন ও যুবক মক্কা শরীফের মহিলা আল্লাহ নবী দাদ হযরত আব্দুল মুত্তালিবের কাছে বিচারখানা দিয়ে দেন ও হযরত আব্দুল মুত্তালিব
আপনার বৌমা আপনার ছেলে তো নাই ছেলে তো ইন্তেকাল হয়ে গিয়েছেন আপনার বৌমা কেন এত খুশবু মাকে এত সুগন্ধি মাকে হেঁটে হেঁটে যখন চলে যায় সবাই তার দিকে ফিরে ফিরে দেখে সবাই তার দিকে ঘুরে ঘুরে দেখে ও জমাকে আল্লাহ রাসূল দাগুদান হযরত আব্দুল মুত্তালিব আমাদের নবী রমজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করা করলেন ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই আমার কাছে বিচার দাই তুমি এত খুশবু মাখো কেন তুমি এত সুগন্ধি মাখো কেন যখন খেটে খেটে যাও সবাই তোমার দিকে ফিনে ফিনে তাকে ও জমাকে আল্লাহ রাসূল আম্মাদা জানিয়ে দিলেন আব্বাজান আমি কোনো খুশবু মাখি না আমি কোনো সুগন্ধি মাখি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গর্ভে এসেছে আল্লাহ পাকের হুকুমে আমার শরীর থেকে খুশবু খানা বার হয় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান খুশবু নয় শরীর থেকে খুশবু বার হয় আমি মাখি না মক্কা শরীফের মহিলারা বলেছে আমিনা ধনী ধনী মানুষ রাত্রিতে চিরাগ নিভিয়ে দেয় তোমার বাড়ি থেকে সারা রাত আলো বার হয় তুমি নিভাও না আমরা দূর থেকে দেখি তোমার ঘরের আলো আমাদের নবীর মা বলেছেন আমি কোনো চিরাগ জ্বালাই না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ